নমস্কার সবাইকে, আমি আবার আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আজ আপনাদের ডাল পুরি বানিয়ে দেখাবো সবচেয়ে সহজে এবং স্বাস্থ্যসম্মতভাবে। এটা কিভাবে বাড়িতে তৈরি করবেন দেখিয়ে দেব, আর এটা যে কোনো ছুটির দিনে এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে আমি ডাল পুরি বানাই। ডাল পুরি তৈরি করার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর ভেতর আমি 2 কাপ পরিমাণ ময়দা দিলাম, 7 মতো নুন, 1 চিনি দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি, বেশি নরম না আবার শক্ত না। এটা আমি এখন উপর থেকে একটু তেল দিয়ে, তারপরে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডাল পুরি বানানোর জন্য আমি এখানে মসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, এখানে আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনি যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন। এখানে জিরে আর ধনে বেটে নিয়েছি 1 চামচ, আর রসুন আর আদা কেটে নিয়েছি, আর ফোড়নের জন্যে আমি একটু জিরে আর মৌরি নিয়েছি। ডালটা তৈরি করার জন্যে আমি এখন কড়াইতে তেল দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর মৌরি। এবার আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। এবার জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম, আর যে লঙ্কা গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 7 মতো নুন। এবার আমি ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আমি ভাজা করে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এই দেখুন এরকম হয়েছে, একটু জল থাকবে না। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। 30 মিনিট পরে ফিরে এসেছি, ময়দাটা আমি আরেকটু মেখে নিই। নিয়ে আমি এখন ছোট ছোট লেচি কেটে নিই। আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এখন এইভাবে গোল করে এইভাবে লেচিটা গর্ত করে এখানে এই পুর ঠান্ডা করে রেখেছি।
এটা দেব, দিয়ে এইভাবে আমি মুখটা বন্ধ করে দেবো যাতে না বেরোয়। এবার এটা একটু তেল দিয়ে বেলে নেব। বেশি চাপ দেব না, তাহলে পুরটা পেরিয়ে যেতে পারে। আপনারা এইভাবে লুচির মতো বেলেও পুরটা ভরতে পারবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে হাতে নিয়ে এভাবে পুরটা দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিবেন, দিয়ে মুখটা ভালো করে এরকম আটকে এভাবে বেলে নিতে পারবেন। তেল দিয়ে এইভাবে বেলে নিতে পারবে। দেখুন ডাল পুরিগুলো আমি সব বানিয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়েছি, এটা ভাজব, মিডিয়াম আছে এটা ভাজবে, না হলে কাঁচা থেকে যেতে পারে। তাহলে তৈরি হয়ে গেল আজকে ডাল পুরি রেসিপি। এটা সকালবেলা একঘেয়েমি জল খাবার খেতে খেতে বোর হয়ে যায় অনেক সময় আমরা, তখন আমরা এই ডাল পুরিটা বানিয়ে খেতে পারি, এটা সবারই পছন্দ। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।